এমএন নাম মুই আজমি শুননু আচ্ছা বড় দেবো একটা চলে যাবে আরেকটা কি নষ্ট হয়ে গেল কি বেবা কোনটা বাটে পে আর কোনটা বাকি হইবে তখন ঠিক আছে আমি এলে কিছু আমি বুঝিনে কি কোনতে দেওয়া লাগবে টিভি দেওয়া লাগে ছিল তো আমি বুঝিনে এতটুকু মতামত যায় এমএম এর পক্ষপাতিত্ব আমি নই আর কি আমরা তো ভোট দেই যায় দেওয়া দেই যে সাবাদ দেই মারকাত ইভিএম সম্পর্কে জানেন না কেউ কিছু বলছে কখনো না যারা জানে তারা তো সরসরে দেয় আলাদা আমরা যখন একবার দিছি ভোট ওটা তখন তো আমাদের চাহিদা আছে যে না এইভাবে দিতে হবে ওইভাবে ভোট দিই কারো কারো কঠিন মনে হয় আর যারা দেশে তোমার কঠিন মনে হয় না এমএন নাম মুই আজমি শুননু হ্যাঁ আমি একবার ভোট দিছি কোনো সমস্যা হয় নাই সুন্দরভাবে ভোট দিছি এটা এই যে ইয়াওতে এখন টিভি ভোট দেওয়া লাগে যায় জানে তার তো ভালো যায় জানে না তার তো ভালো লাগে না না যা জানে তা তো তার সুবিধা যা জানে না তা তো অসুবিধা দিবে পারেন ভোট নষ্ট হয়ে যায় হ্যাঁ এভিএম সম্পর্কে আসলে আমি এখনো নতুন ভোটার এভিএম সম্পর্কে আমার তেমন ধারণা নাই আর দ্বিতীয়ত হচ্ছে আমি যতটুকু এ সম্পর্কে ধারণা বা অনুভব করতেছি সেটা হচ্ছে আর কি এভিএমে অনেক কারচুপির মাধ্যমে বলা যায় আর কি আমার এভিএম সম্পর্কে আমার এতটুকু মতামত যায় এভিএমের পক্ষপাতিত্ব আমি নই আর কি তার কারণ এটার ভিতরে অনেক ইয়ে থাকে তো সেটা আপের বিষয় যে জানে তার জন্যও ভালো আর যে জানে না তার জন্য তো কোনো প্রশ্নই ওঠে না ভোট দেওয়ার বা ভোট ইয়ে করার এজন্য আমি এভিএমের পক্ষপাতিত্ব নাই আর কি আমি এলে কিছু আমি বুঝিনি কি কোনটে দেওয়া লাগবে টিভি দেওয়া লাগে সেগুলো তো আমি বুঝিনি কোনটে ইয়ে করা লাগবে গ্রামে মূর্খ মানুষ অনেক কোনোদিন দেখে নেই হুট করে এটা যখন ভেতরে যাবে সমস্যা মনে করবে এটা আমি আমি নিজেও না যাওয়ার মতো না থাকার মতো আমি সমস্যা মনে করবো তাছাড়া অনেক আশা আঙ্কা করি যাতে ভোট দেবো একটা চলে যাবে আর একটা কেউ নষ্ট হয়ে গেল ওটা বিপজ্জনিত কথা আর কি কি বেবা কোনটা বা টেপে আর কোনটা বাকি হইবে তখন ঠিক আছে দেখাবে না আমার তো থাকবে ওইটা দেখলে আপনার আমরা তো আগে তো দিছি তো সরোখাল থেকে ইয়ে ফিলিম আসছে না এখন তো সেল বলে নাই এখন বলে ইয়া বুঝে না সেটা বুঝে কিনা বুঝেন কিনা আমি কো বললে এইবার নির্বাচনে মেশিনে ভোট হবে না 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 এবার নির্বাচন তো মেশিন হবে আপনি মেশিনটা বুঝেন কিনা কিভাবে ভোট দেয় জানেন জানি জানেন হ্যাঁ কিভাবে জানলেন বলেন তো